দু সালে সঠিক নিয়মে আপনি কিভাবে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিভাবে ডলার রিসিভ করবেন কিভাবে ডলার অন্য কাউকে সেন্ড করবেন এবং আপনার বাইন্যান্সের ডলারটাকে সেল দিয়ে আপনি কিভাবে বিকাশ রকেট নগদ কিংবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেবেন এ টু জেড বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে কুড়ি ডলার পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো সো একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি জাস্ট আপনার মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করুন এবং সার্চে ক্লিক করে সার্চ করুন বাইন্যান্স তাহলে দেখবেন আমাদের যে অফিসিয়াল বাইনান্স অ্যাপ্লিকেশানটা রয়েছে এটা চলে আসবে আমি আপনাদেরকে সবথেকে সহজ পদ্ধতিটা শেয়ার করছি ইউটিউবে আপনি বিভিন্ন ধরনের পদ্ধতি পাবেন তবে এটা হলো সব থেকে সহজ এবং সঠিক পদ্ধতি এই যে অ্যাপ্লিকেশানটা আমাদের সামনে চলে আসবে বা অলরেডি যদি আপনার ইনস্টল করা থাকে অবশ্যই আপনি এটাকে আপডেট করে নেবেন এবং এটাকে ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন দুটো অপশান আসবে এখানে দেখুন আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এই যে ফার্স্ট অপশানটা রয়েছে আপনি এটার উপর জাস্ট এটা ক্লিক করবেন দেন অ্যাকসেপ্ট ওয়ালের উপর ক্লিক করে দেবেন তাহলে সরাসরি আপনাদের সামনে এরকম একটা লগ ইনের পেজ আসবে বাই চান্স যদি এই পেজটা না আসে তাহলে আমি এটাকে কেটে দিলাম দিলে দেখবেন হোম পেজে লগ ইন এবং সাইন আপের দুটো পেজ রয়েছে আপনি সাইন আপের উপর ক্লিক করবেন করার পর এখানে আপনি আপনার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন আর আপনারা অনেকে রয়েছেন এখানে ভুল করে লগ ইন অপশানে ক্লিক করে দেন আপনি যদি এখানে লগ ইনে ক্লিক করেন তাহলে দেখে নেবেন যে নিচে ক্রিয়েটেভ বাইন্যান্স অ্যাকাউন্ট এই অপশানটা আসে কি না সো আপনি চাইলে লগ ইনে ক্লিক করে ক্রিয়েটেভ বাইন্যান্স অ্যাকাউন্ট এই অপশানটার উপরে ক্লিক করতে পারেন ঠিক আছে এবং এই পেজটা আসবে এবং নিচে দেখবেন লগ যদি লেখাটা থাকে তাহলে ভাববেন আপনি অ্যাকাউন্ট তৈরি করার পেজটাতে রয়েছেন এখন এখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে আমাদের ইমেলে তার একটা কোড পাঠিয়েছে সো সেই কোডটা এখানে আমাদেরকে অবশ্যই বসাতে হবে আপনি আপনার ইমেলটাকে ওপেন করবেন দেখবেন বাইন্যান্স থেকে একটা মেল আসবে এই মেলটাকে ওপেন করে দেখবেন একটা কোড রয়েছে কোডটাকে আপনি কপি করে নেবেন অথবা লিখে নেবেন দেন এই ভেরিফিকেশান কোডের জায়গায় আপনি কোডটাকে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবং এখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে অনেকেই আপনারা পাসওয়ার্ড ভুল করেন মনে করুন আপনার নাম এবি সিডি সো আপনি এটাকে বড় হাতে দিলেন বিটাকে ছোটো হাতে দিলেন সিটাকে ছোটো হাতে দিলেন ডিটাকেও ছোটো হাতে দিলেন দেন এখানে অ্যাট দ্য রেট এক দুই তিন চার বা এক দুই এক এরকমই কঠিন দেখে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে এখানে মাস্ট টু মাস্ট আপনাকে আটটা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখন জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেব তাহলে দেখবেন এরকম একটা পেজ আসবে ওয়েলকাম একটা ড্যাশবোর্ড আসবে এখানে বলছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভিটেটর মানে আপনাকে কি কেউ ইনভাইট করেছে আপনি চাইলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা রেফারেল লিঙ্ক কোড দিয়ে দেব সেই কোডটা আপনি এখানে বসাতে পারেন অথবা আপনি চাইলে নো অপশানে ক্লিক করতে পারেন দেখুন এখানে যদি আপনি রেফার কোড দেন তাহলে আমাদের কিছু ফায়দা হবে আপনার কোনো ফায়দা নেই আপনি নো অপশানেও ক্লিক করতে পারেন তাহলেও আপনি ফ্রিতে কুড়ি ডলারটাও পাবেন দেখুন আপনি যদি চান তাহলে রেফার করে এখানে দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যদি না চান দেওয়ার কোনো দরকার নেই তেমন কোনো এখানে প্রফিট নেই আপনি এখানে নো অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে তো এখানে সরাসরি আপনাদের সামনে ভেরিফিকেশানে পেজ আসতে পারে আমরা এটাকে এখানে কেটে দিচ্ছি দিলে দেখবেন হোম পেজ এখানে বলছে যে ভেরিফাই টু গেট টুয়েন্টি ইউএসডিটি রিওয়ার্ড মানে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করলে কুড়ি ডলার পেয়ে যাবেন আর এটা আপনাকে তেরো দিনের ভিতর কমপ্লিট করতে হবে তেরো দিন পঁয়ত্রিশ ঘন্টার ভিতর যদি কমপ্লিট করেন এই ডলারটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন যেটা করবেন আপনি এখানে ভেরিফাই আইডেন্টি এই অপশানটার উপর ক্লিক করবেন তাহলে এরকম একটা পেজ আসবে আপনি আবার এখানে গেট ভেরিফাইডের উপর ক্লিক করে দিন এখন এখান থেকে আমরা রেসিডেন্টিয়ালটাকে আপনি সিলেক্ট করুন আপনি যে দেশ থেকে রয়েছেন সেই দেশটাকে এখানে সিলেক্ট করতে হবে সাপোজ আপনি বাংলাদেশ থেকে থাকলে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন এখানে নিচে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন দেন এখানে আবার আপনার ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করতে বলবে আবার আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন এখন এখানে আপনি ফুল নেম দিয়ে দেবেন আপনার যে ফুল নেম সেটা দিয়ে দেবেন এবং এখানে আপনার ফাদার্স নেম মানে আপনার বাবার যে ফুল নেম সেটা এখানে দিয়ে দেবেন আর এখানে ডেট অফ বার্থ এখানে আপনার ডেটের সাল এখানে আপনার ডেট অফ বার্থের যে মাছ সেটা আর আপনার যে ডেট সেটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে এখানে সাল এখানে মাস এখানে দিন এইভাবে দিয়ে আপনি নিচে কন্টিনিউ একটা ক্লিক করবেন এখানে আমি আমার সমস্ত ডিটেলস দিয়ে নিয়েছি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন বেসিক্যালি এখানে তার ফুল নামটা দিয়ে দেবেন আর তার বাবার নামটা আপনি এখানে দিয়ে দেবেন মানে যার আইডি কার্ড ব্যবহার করবেন তার ডিটেলস দিয়ে দেবেন মনে করুন আপনার কোনো আইডি কার্ড নেই তাহলে আপনি যদি আপনার বাবার আইডি কার্ড ব্যবহার করেন তাহলে আপনার বাবার নামটা এখানে দিয়ে দেবেন এবং আপনার বাবার আইডি কার্ডে যে বাবার নামটা দেওয়া রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিয়ে আপনি এখানে জাস্ট কন্টিনিউর ক্লিক করবেন তাহলে আমাদের সামনে এরকমই ডকুমেন্ট ভেরিফিকেশানের অপশন আসবে বর্তমানে আপনাদের অনেকের সামনে দেখবেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশান এই জিনিসটা নাও আসতে পারে অনেকের কাছে আসবে আপনি যদি এই প্রথম অপশানটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউর ক্লিক করেন তাহলে এখানে জাস্ট আপনার ন্যাশনাল আইডির যে নাম্বার সেটা বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করে আপনার ফেসটাকে ভেরিফাই করলে আপনার আইডি তৈরি হবে আর আপনার সামনে যদি এই প্রথম অপশানটা না আসে তাহলে দেখবেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এইটা পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই তিনটে অপশান হানড্রেড পার্সেন্ট চলে আসবে সো আমি মনে করছি আপনার কাছে এটা আসেনি তো এটা যদি আসে তাহলে এটা আপনি করে নিতে পারেন আর যদি না আসে তাহলে এখানে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশানটা আপনি এখান থেকে যা সিলেক্ট করবেন দেন এখানে কন্টিনিউর ওপর একটা ক্লিক করবেন এখন এখানে আপনার ডকুমেন্টটাকে বেসিক্যালি আপলোড করতে হবে এখানে কন্টিনিউর ক্লিক করবেন এখানে টেক পিকচার অ্যান্ড আপলোড এক্সিস্টিং ফটো যদি আপনার কাছে ফটো থেকে থাকে তাহলে সেই ফটোটাকে আপনি এখানে আপলোড করতে পারেন ঠিক আছে অথবা আপনি এখানে টেক পিকচার উইথ ফোন এখানে ক্লিক করে আপনি আপনার ফটোটাকে এখানে নেবেন প্রথম অপশানটা সিলেক্ট করে আপনি কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার পেছন ক্যামেরাটা ওপেন হয়ে আসবে ওখানে আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইটটাকে ক্লিক করে আপলোড দেবেন দেন ওখানে বলবে যে আপলোড ইউর সাইড সো আপনার আইডি কার্ডের যে ব্যাক ব্যাকসাইট সেটারও আপনি ফটো নেবেন দিয়ে আপলোড দেবেন তো আমি এই ফটোগুলোকে আপলোড করে নিচ্ছি সো আমাদের এখানে ডকুমেন্ট আপলোড কিন্তু সাকসেস হয়েছে ডকুমেন্ট আপলোড করার পর আপনি জাস্ট এখানে কন্টিনিউর একটা ক্লিক করে দিন তাহলে এখানে এখন আপনার ফেসটাকে ভেরিফাই করতে বলছে এখন আপনি যেটা করবেন এখানে এই যে আপনার ফেসটাকে এই যেভাবে মুভ করছে দেখুন এখানে একটা রোবট মুভ করছে এইভাবে মুভ করতে হবে এবং এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার যে ফ্রন্ট ক্যামেরা সেটা ওপেন হয়ে আসবে আপনাকে যেটা করতে হবে এখানে বেসিক্যালি আপনাকে বলবে যে ওপেন দ্য আইস অ্যান্ড ক্লোজ দ্য আইস মানে আপনাকে চোখ খুলতে হবে এবং চোখ বন্ধ করতে হবে আবার বলবে যে ওপেন দ্য মাউথ মানে আপনার মুখটাকে খুলবেন ক্লোজ দ্য মাউথ আপনার মুখটাকে বন্ধ করবেন সো এইভাবে বেশ কিছু ইন্ট্রোডাকশান দিয়ে দেবে আপনাদেরকে এবং এই ছবি আপনি লক্ষ্য করবেন ছবিতে দেখিয়ে দেবে যে কেমন কি করতে হবে আপনার মাতারাকে কোন দিকে ঘোরাতে বলছে এই রোবটটা বলে দেবে তো সেইভাবে আপনি করে আপনার যে ভিডিওটা সেটা আপলোড করবেন তাহলে আপনার ভিডিও ভেরিফিকেশান এখানে কমপ্লিট হয়ে যাবে হোম পেজে আসার পর এই যে বাইন্যান্সের লোগো রয়েছে আপনি এই লোগোর উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন এখানে শো করবে যে ইন রিভিউ বা ইন প্রসেস নামের একটা এখানে অপশান শো করবে এখন কি করতে হবে এখন একটু ওয়েট করতে হবে আপনি জাস্ট দুই থেকে তিন ঘন্টা ওয়েট করবেন বা ম্যাক্সিমাম আপনার আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার পর্যন্ত লেগে যেতে পারে এখানে আপনি ওয়েট করবেন কিছুটা সময় পর দেখবেন এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম আপনি যদি ভালোভাবে ফলো করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আমি আমার যে মেন বাইনান্স অ্যাকাউন্ট সেটা ওপেন করেছি এখন আপনি আপনার ভিডিও ভেরিফিকেশান কমপ্লিট করার পর এই বাইন্যান্সের লোগোর উপর ক্লিক করবেন করার পর দেখবেন এখানে ইন প্রসেস বা ইন ডিভিউয়ের পরিবর্তে এখানে ভেরিফাইড লেখা চলে আসবে দেখুন আমার এখানে ভেরিফাইড শো করছে আপনার যখন এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে তখন আপনি ভেবে নেবেন যে হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আপনি আপনার অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবেন সো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে দেখুন বর্তমানে সাতশো পনেরো ডলার রয়েছে এগুলো কিন্তু আমি বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট বিভিন্ন অফার অ্যাপ্লাই করে আর্ন করেছি সো আপনিও যদি সম্পূর্ণ ফ্রিতে ডলার আর্নিং করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের টেকনিক্যাল হাটকে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এই টেলিগ্রাম গ্রুপটাতে আপনি জয়েন হবেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের অফার আমি বেসিক্যালি প্রতিনিয়ত শেয়ার করে থাকি এগুলো ফলো করে আমরা পার মান্থ অ্যাটলিস্ট একশো থেকে দুশো ডলার পর্যন্ত আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে বা যে কোনো ক্রিপ্টো অ্যাকাউন্টে আপনি ডলার আর্ন করতে পারবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন যদি আপনি আপনার ডলার যদি ডিপোজিট করতে চান তাহলে এখান থেকেও করতে পারেন বা ওয়ালেট অপশানে এসে এই ডিপোজিট নামের যে অপশানটা রয়েছে আপনি ডিপোজিটে আসবেন এখানে ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করবেন সাপোজ মনে করুন আপনি টিআরএক্স ডিপোজিট করতে চান তাহলে এখানে সার্চ করবেন টিআরএক্স বা যেটা ডিপোজিট করতে চান সেটা সার্চ করবেন তাহলে এখানে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে আপনি যে ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশান থেকে উইথড্র করছেন সেখানে বলে দেবে যে আপনাকে কোন নেটওয়ার্কের বেসিক্যালি অ্যাড্রেসটা দিতে হবে তো ধরুন টিআরসি টোয়েন্টি তো আমরা টিআরসি টোয়েন্টিতে সেট সিলেক্ট করলে এখানে একটা অ্যাড্রেস আসবে অ্যাড্রেস আমরা কপি করবো এখন এই অ্যাড্রেসে কেউ যদি পেমেন্ট করে তাহলে আমাদের পেমেন্টটা চলে আসবে তো সেমভাবে আমরা যে কোনো ডলার এইভাবে ডিপোজিট করতে পারবেন আর ডলারটাকে সেল দিতে চাইলে আপনি ফান্ডিং অপশানে চলে আসবেন আসার পর এখানে পিটুবি নামের যে অপশানটা রয়েছে আপনি পিটুবিতে আসবেন আসার পর এখানে সেল অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি বায়ও করতে পারবেন সেলও করতে পারবেন তো বর্তমানে দেখুন একশো আঠাশ টাকা করে পার ডলার আমাদেরকে দেওয়া হচ্ছে এখানে পারফেক্ট মানির অপশান রয়েছে বাট নিচের দিকে এলে এখানে বিকাশ এখানে রকেট বিকাশ বিভিন্ন অপশান রয়েছে তো এগুলোর মাধ্যমে পিটিপির মাধ্যমে আপনি চাইলে আপনার ডলারটাকে সেল দিতে পারবেন আর যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে পিটিপি করতে হবে প্রপারলি সেই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনি একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে ডলার ডিপোজিট করবেন এবং কীভাবে ডলার সেল দেবেন আর অবশ্যই ফাইন্যান্স থেকে সম্পূর্ণ ফ্রিতে ডলার আর্নিং করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই